এসএমসি ওরসালাইনে নিবেদিত 13টি পৃষ্ঠের আজকের অতিথি একজন অভিনেত্রী, নাম রিমু রোজা খন্দকার। অনেক বছর ধরে অভিনয়ের সাথে জড়িত, অনেক স্ট্রাগল, কিন্তু এই লাইন ছেড়ে কোথাও যাওয়া হয়নি। এই যে একজন চরিত্র অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন পথ চলছেন, কি কি প্রতিবন্ধকতা আছে? ১৬ বছর চলছে আমার মিডিয়া লাইফের। প্রতিবন্ধকতা তো অনেকই আছে, অনেক রকমই আছে। বিকজ আমি যখন শুরু করেছিলাম, সবাই আমার ভোকাল নিয়ে একটু প্রবলেম ছিল, বিকজ হাস্কি ভোকাল অনেক মানুষের, কম মানুষেরই আছে। এটা আমি অনেক ফেস করেছি, এখনও করছি। এটা তো পার্সোনাল, বাট ইন্ডাস্ট্রিতে নির্মাতা, প্রযোজক, সহশিল্পীরা ১৬ বছর ধরে আপনাকে কিভাবে গ্রহণ করছে, কেন কাজে ডাকছে, আপনি কোন পলিসিতে এতদিন ধরে কাজ করতে পারছেন? বিশ্বাস করেন, আমার কোনো পলিসি নাই। অলমাইটি গড জানে আসলে কী পলিসি। আর আমি খুব ভাগ্যবতী যে আমি ক্যারেক্টার আর্টিস্ট, সব ধরনের ক্যারেক্টার করি এবং আমি হয়তো ক্যারেক্টারে মিশে যেতে পারি। দর্শকের ভালোবাসা সবচেয়ে বড়। অনেক অভিনয়শিল্পী আছে প্রতিদিন অভিনয় করে ১-২ লাখ টাকা ইনকাম করে, পারিশ্রমিক পায়। আপনি ১৬ বছর ধরে অভিনয় করে এখন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পান? এটা বলবো না, এটা বলা উচিত না আসলে। মানে এখন একটা ইয়ে হচ্ছে, এখন যেমন ইউটিউবের যুগে আমাদের কাজ অনেক বেড়েছে, এটা সত্যি কথা। আমাদের গ্রহণযোগ্যতাও বেড়েছে, বিশেষ করে আমি যাদের সাথে কাজ করি তাদের গ্রহণযোগ্যতা অনেক। সো একটা টিমের সাথে কাজ করলে, আপনি জয় ভাইয়ের সাথে কাজ করলে, জয় ভাই আশেপাশে যারা আছে তাদেরও মানুষ মনে রাখে। তো সো সেই হিসাবে আমি লাকি যে আমাকেও দর্শক দেখছে, মনে রাখছে। ইউটিউবের ক্ষেত্রে নাটকে কি পার্থক্য টেলিভিশনের আগের যুগের সাথে এখন? পার্থক্যটা হচ্ছে পৃথিবী হাতের মুঠোয় চলে আসছে। এখন মানুষের সত্যিই সময় নাই বসে টেলিভিশন দেখা। মাঝখানে যে বিজ্ঞাপন ব্রেকগুলো থাকে, এগুলো আসলে ধৈর্য নাই। ফেসবুকেও তো বিজ্ঞাপনের ব্রেক থাকে, ফেসবুকেও তো প্রচুর বিজ্ঞাপন চলে আসে, ইউটিউবেও আসে, সেটাকে কি চোখে দেখেন? মানে স্কিপ করা যায়, স্কিপ করা যায় একটা নির্দিষ্ট সময়ের পরে। পরে তো মানুষ এখন অতটুক পর্যন্ত সহ্য করা যায়, সরা যায়। জি জি। আসলে অভিনয় করে জীবন কি পার করা যায়? দাম থাকে, অর্থনৈতিক নিশ্চয়তা থাকে, সামাজিক নিরাপত্তা থাকে? সেটা অনেক ক্ষেত্রেই থাকে না। এখনও আমি করছি, আসলে আমি ভাইয়া ফিউচার আমি বিশ্বাস করি না, আমি প্রেজেন্টটা বিশ্বাস করি। ফিউচার কী হবে আমরা কেউ জানি না, একটু পরে কী হবে আমরা কেউ জানি না। আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা, এসএমসি রোড সেলাইনে কেনার সময় ব্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসি রোড সেলাইনে আপনাকে কয়েকটা নাম বলবো, আপনি আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে তাদের নামের পাশে বিশেষণ বসাবেন। জি। নিলয় আলমগীর, ভেরি গুড হিউম্যান বিং, হি ইজ লাইক মাই ব্রাদার। আমার যদি কখনো একটা ছেলে হতো, যদি আমি বিয়ে করার পর যদি আমার বাচ্চা হতো, আমি চেতাম নিলয় আলমগীরের মতো একজন সন্তান হোক আমার। নিলয় আলমগীরের মতো একজন জামাই চান না? আমি ওকে আসলে ভাইয়ের চোখে দেখি, তো সো জামাইটা আসলে কল্পনা করতে পারি না। অবশ্যই এরকম ওর যে ওয়াইফ, শি ইজ ভেরি লাকি। জোবন, জোবন ভালো, গুড অ্যাক্টর। মুশফিক আর ফারহান, গুড অ্যাক্টর উইথ আ গুড সোল। তৌসিফ মাহবুব, গুড অ্যাক্টর এবং ভেরি জলি, ভেরি মিশুক বা খুব কোঅপারেটিভ। মীর সাব্বির, সে তো একটা লিজেন্ড, মানে তার সাথে কাজ করতে পারা মনে হয় যে একটা আনন্দ করছি একটা। চঞ্চল চৌধুরী, মানে আউট অফ দ্য লেভেল। মোশারফ করিম, সে ডিকশনারি অভিনয়ের। আফরান নিশো, গুড অ্যাক্টর। আপনার চোখে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কে বাংলাদেশের? জনপ্রিয় অভিনেতা আসলে এটা তো আমি আপনি আমি যদিও মানুষ আপনার চোখে আমার চোখে এখন হচ্ছে নীল আলমগীর। সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কে আপনার চোখে? আমার চোখে মেহজাবিন। আমাদের মিডিয়াতে একজন নারীর কাজ করতে, কর্মক্ষেত্রে প্রধান জটিলতাটা কি হয়? অনেক সময় হচ্ছে যেমন কো এডুকেশন, যেটাকে বলি আমরা যারা ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করি, ওখানে যেমন অনেক রকমের জটিলতা ছিল বা থাকে, এরকম আছে এখনও। যেমন হচ্ছে আমাদের ওয়াশরুমটা আলাদা না, যেটা আমরা কাজ করতে গেলে ফেস করি, একই ওয়াশরুমে সবাইকে যেতে হয়। তারপর হচ্ছে মানে ড্রেসরুম অনেক সময় থাকে না, এগুলো আমার চোখে পড়ে আসলে। এছাড়া আমি অন্য নেগেটিভ সাইড খুঁজি না, বিকজ অ্যাক্টিংটা আমার প্রফেশন, আমার নেশা পেশা, আমি চাই আমার মৃত্যুর এক পর্যন্ত অভিনয় করতে চাই। তো সো এই সাইডে আমার নেগেটিভ দিক খুব কম, পজিটিভ দিক খুঁজি। অভিনয়ের জন্য কাকে ফলো করেন, কি অনুশীলন করেন? আমার যদি সত্যি কথা বলতে গেলে অনেকে অনেক নাম বলবে, আমি মনিরা মিঠুকে ফলো করি অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ গুড অ্যাক্ট্রেস। তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু থিয়েটারে,
বিকজ সে যখন অভিনয় করে যে ক্যারেক্টার দিবেন আমি ওনাকে ওনার মতো হতে চাই, মনের আমি হতে চাই। কার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন? এখন অনেক আমার ফেভারিট অ্যাক্ট্রেস রবিনা ট্যান্ডন, ওর আরণ্যক দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আপনি 16 বছর আগে যে গল্পগুলোতে অভিনয় করতেন, 16 বছর পরে গল্পের পরিবর্তন কি ঘটেছে, দর্শকের রুচির কি পরিবর্তন ঘটেছে? 16 বছর আগে অনেক মানে উপন্যাস নিয়েও কাজ হতো, এখন উপন্যাস নিয়ে কম কাজ হয়। মেসেজ যে নাই তা না, সোশ্যাল মেসেজ আছে, আমরা যে নাটকে কাজ করি হইতে পারে ওইটা মানে বেশি কমেডি। আপনি কোন ধরনের ডিরেক্টরের সাথে কাজের স্বচ্ছন্দ বোধ করেন, যে ডিরেক্টর শিখিয়ে দেয় নাকি যে ডিরেক্টর আপনার কাজ দেখে তালি দেয়? যে আমাকে শিখিয়ে দেয়। আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, আপনার কিছু নিজস্ব কথা চ্যানেলের দর্শককে বলবো। চ্যানেলের দর্শককে বলবো, আমার জীবনের শুরুটা হয়েছে 2008 সালে পৃথিবীর সব রূপ মিশে আছে ঘাসে একটা সিরিয়ালের মাধ্যমে। 2008-এর প্রথম জুলাই আমি কাজটা করি, ওইটা চ্যানেলের প্রোডাকশন ছিল, ফেরদৌস হাসান রানা ছিলেন ডিরেক্টর। তো আমি কিন্তু প্রথম থেকে কোনো দিন আমার ভোকাল নিয়ে প্রবলেমে পড়ি নাই। আমি নুরুদ্দিন স্বর্ণপদক করেছি হুমায়ুন আহমেদ স্যারের ডিরেকশন, এটাও চ্যানেলেতে গিয়েছিলো। স্যারও আমাকে কোনো দিন বলে নাই যে হচ্ছে তোমার ভোকাল প্রবলেম। যখন আমি এখন এসে বিভিন্ন জায়গায় শুনতে হয় যে তোমার গায়ের রঙের জন্য আর একটু কালো দরকার ছিল, বা তোমার বয়সটা একটু কম লাগে, বয়সের তুলনায় আর একটু বেশি দরকার ছিল, অনেক সময় বলে যে তোমার আমাদের একটু বেশি বয়সে দরকার, তোমাকে কম লাগছে, বা বেশি বয়সে লাগছে তোমাকে, আমাদের একটু কম বয়সে মেয়ে দরকার। তো সো আমি মনে করি যে আর্টিস্ট আমরা কাদামাটি, আপনারা আমাদের চ্যালেঞ্জ দেন না। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা SMC রোড সেলাইনে। কেনার সময় প্যাকের গায়ে SMC লোগো দেখে কিনবেন। SMC রোড সেলাইনে।